একজন সাহাবীর নাম হযরতে জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা তার রং এত কালো ছিল এলাকার কোন মেয়েকে তার কাছে কোন গার্জেন বিয়া দেয় না। আমরা যারা আছি বিয়া শাদি কইরাছি না কথা কই না, আমরা যারা আছি কি প্রাপ্ত বয়স্ক যারা বিয়া শাদি করছি না, বিয়া শাদি করছি আমরা তো সুন্দর হোক আর কালো হোক আর দলা হোক মেয়ে তো পাইছি কথা কই না কেন। কিন্তু যুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিলেন মদিনা মদিনা মক্কার তখনকার যুগে তার চাইতে কালো লোক কেউ ছিল না, কোন লোকের মেয়েকেও বিয়া দেয় না। গভীর মনোযোগ আমার আলোচনা একদম সংকীর্ণ, যেই কারণে টাইটলি দুইটা কথা বলি। আল্লাহর রাসূলের ওই কালো সামে মসজিদের মধ্যে নামাজ আদায় কইরা বিনাইয়া বিনাইয়া কান্দা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন সাহাবী ও সাহাবী কিসের কারণে কান্দ? আল্লাহর নবী জানে কি জানে না, আর জোরে বল জানে কি জানে না। ওই সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও গো মায়ার নবীজি আমি কিসের কারণে কান্দি আপনি তো জানেন। আমার নবী বলেন তারপরে তোমার মুখ থেকে শুনতে চাই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি, এই চেহারা তো আমি নিজে নিজে বানাই নাই, এই চেহারাটা আল্লাহ আমারে দান করেছেন। চিৎকার মেরে বলেন ঠিক না বেটি, সাদা মানুষ কালো মানুষ গো নবীজি আল্লাহ নিজে পছন্দ কইরা বানাইছে, কেউর চেহারা কেউ নিজে নিজে বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি এই কারণে কান্দি নবী, আমি একটা কারণে কান্দি, ওই মদিনার কোন গার্জিয়ান কোন মেয়েকে আমার সাথে বিবাহ দেয় নাই, সেই কারণে আমি বিনাইয়া বিনাইয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন সাহাবী ও সাহাবীরে তুমি কি বিয়ে শাদি করবা? ওই সাহাবী ডাক দিয়া কই হা ইয়া রাসূলুল্লাহ আমার মনে তো চাই বিয়ে করব, মাথা বলেন আমার মনে চাই বিয়ে করব, কিন্তু মদিনার কোন মেয়ে তো বিয়ে বসে না। আমার নবী বলেন বিয়ে যদি করো আমি রাসূলুল্লাহ নিজে উকিল সাজব। আরো জোরে বলেন, আমার কথাটাই আপনারা রাখলেন, অন্য জনের জন্য রিজার্ভ করে গলাটা রাখলেন, সুবহানাল্লাহ কোন লোক বয়ে থাকেন মারহাবা কই। আমার নবী যেই বিয়ার উকিলাতি করব বিয়াটা কি সাধারণ বিয়া? আল্লাহর নবী বললেন একটি কাতান ও একটি কলম আনো। আল্লাহর নবীজি ওই কাতার মধ্যে কলম দিয়া সুন্দর করে সুন্দর বাসাই লিখে দিলেন, চিঠিখানা ওই সাহাবীর হাতের মধ্যে দিয়া আল্লাহর নবী ডাক দিয়া বলেন সাহাবী ও সাহাবী নাও এই কাগজটা মদিনার সবচাইতে ধনাত্মক ব্যক্তির বাড়ির কাছে লইয়া যাইবা, ওনার হাতে ওই চিঠি পৌঁছাইয়া দিবা, সাবধান জবাব না লয়া কিন্তু তুমি বাড়িতে ফিরবা না। জোরে বলেন মারহাবা, জবাব না নিয়ে তুমি বাড়িতে ফিরবা না। ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমার পানি সরে নূরে মদিনা দরবারের বাবারা ওই চিঠিখানা লইয়া, টাইটলি কথাগুলো শুনতে হবে, ওই চিঠিখানা লইয়া ওই সাহাবি দৌড়াইয়া চলে গেলেন বৃত্তশালীর বাড়িতে, দরজার মধ্যে টোকা দিলে ওই বৃত্তশালী লোক দরজাটা টান দিয়া মেলাইলেন, ডাক দিয়ে বলেন কে? ওই সাহাবি ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা আমি মদিনার মেহমান। জোরে বলেন মারহাবা, আমি মদিনার মেহমান, মদিনা থেকে কিসের কারণে আসছো? কো আমি আসি নাই নবী যে আমারে পাঠাইছে। আর জোরে কোন নবী যে আমারে পাঠাইছে, এমন দয়াল নবী আমার, নবী বিনে কে তোরা বেফল সিরা তো
আমি জানে নবী বিনে কে তোরাবে মি জানে চলো 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 মামে চলো নবীর সন্ধানে রে নবী বিনে কে তোরাবে ফলসিরা তুমি জানে নবী সারা হাশরের ময়দানে তোরা নে ওলার কেউ আছে আর যারা কোন আছে যাই হোক জানি না এই কথাটা সামনে বলতে পারবো কিনা, তাহলে 10 সেকেন্ডে কথাটা বলি। আমার অনেক আশা ছিল পানিশ্বরে আসবো, একবার আসছিলাম আমার বাইর মাহফিলে, যদিও রাইতের গভীর রাতে মাইক ধরছিলাম, কেউ ছিল না, কম লোক ছিল। আমার ইচ্ছা ছিল যে একদিন নূরে মদিনা দরবারে আসব, আমার খুবই ইচ্ছে ছিল। কিন্তু কল পাওয়ার পরে আমার মহব্বতের ভাই ওলিউল্লাহ ফারুকী সাহেব আমার কল দিছে 9টার পরে, আপনি কোথায়? আমি কই আমি তো ঘুমানোর জন্য প্রস্তুতি নিতেছি, চলে আসেন। মারহাবা, দাওয়াত আগেই করছিল তো শরীরের কন্ডিশন ভালো ছিল না, আমি প্রস্তুতি নিছি ঘুমাইতাম, একটু চলে আসেন। কতক্ষণ লাগবে? তা নাসিরনগর থেকে আসতে আর কতক্ষণ লাগে? তোমার বাড়িটা পড়ছে আবার খান্দুরা দরবার শরীফ, চিনেন তো নাসিরনগর খান্দুরা দরবার শরীফ? তো খান্দুরা দরবার শরীফের পাশে একই এলাকায় আমার বাড়ি, ওইখান থেকে যতক্ষণ লাগছে আর কি ততক্ষণে আসছি। আল্লাহ কবুল করছে, মারহাবা বলে। আমার মায়া বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান্না ওই সাহেব ডাকতে বলে আল্লাহর নবী আপনাকে একটা চিঠি লিখেছেন, চিঠিখানা আপনি পড়েন। চিঠিখানা ওই বিত্তশালী লোক যখন পড়তে শুরু করলো, একবার লেখার দিকে তাকায় আরেকবার চেহারার দিকে তাকায়, সাহাবি ডাক দিয়া কয় ও উসাস আপনি কেন আমার দিকে তাকান আর লেখার দিকে তাকান? কো লেখার সাথে তোমার চেহারার মিল আছে? লেখার সাথে চেহারার বড় মিল আছে। কো কিসের মিল? কো লেখা যেমন কালা, চেহারা তোমার চেয়ে তার বেশি কালা, এটার জন্য খুব মিল আছে লেখার সাথে তোমার চেহারার খুব মিল। কো কি লিখছে? কো এখানে নবীজি লিখছে আমার ঘরে সুন্দরী রূপবতী একটা মেয়ে আছে, আমার খুব সুন্দর মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, ওই মেয়ের সাথে তোমার বিয়ের প্রস্তাব দিয়ে নবী পাঠাইছে। কো আপনি সিদ্ধান্ত কি নিলেন? কো সিদ্ধান্ত তোমার যে চেহারার অবস্থা সিদ্ধান্ত আমি আগামীকাল সকালে দেব। সামনাসামনি এই কথা বলে লজ্জা পাইছে না? উনি মুখটা বেজার কইরা আবার রওয়ানা দিছে ভিতরে যাইবার জন্য, আবার মদিনায় যাওয়ার জন্য রওয়ানা দিছে, কিন্তু এই দৃশ্যগুলো জানালার ফাঁক দিয়া মেয়ে দেখছে। বন্ধুরে আমার ও আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, সাহাবি রওয়ানা হইলেন দরজা খুললাম, ওই মেয়ে দৌড়াইয়া বারান্দায় আসলেন, আব্বা ও আমার আব্বা, মদিনার সাহাবি কালো হোক আর দলা হোক সেইটা দেখার বিষয় না, দেখলাম হাসি মুখে বাড়িতে আসছে কিন্তু বেজার হইয়া গেছে, কারণ কি? বাবা ডাক দিয়ে বলেন মা গো মা, ও আমার মা গো, ওই সিটির মধ্যে আল্লাহর নবী তোমার বিয়ের প্রস্তাবের জন্য ওই সাহাবীর কাছে বিয়ে দেওয়ার জন্য মদিনার নবী প্রস্তাব পাঠাইছে, কিন্তু আমি তোমার সাথে বুঝ পরামর্শ না কইরা কেমনে আমি জবাব দেই, যেই কারণে আমি তারে ফিরাইয়া দিলাম। মেয়ে ডাক দিয়ে বলল আব্বা গো, ও আমার আব্বা, আপনি কেন আমার সাথে বুঝতে গেলেন, কেন আপনি এই কথাটা উল্লেখ করলেন? আপনি তো বেয়াদবি করলেন ওই লোকের সাথে, বেয়াদবি করলেন না গো আব্বা, আপনি তো উনারে ফিরাইয়া দেন না, উনি তো মদিনার নবীরে ফিরাইয়া দিছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আব্বা গো, আমি মেয়ে ওই সাহাবি বুঝি না, সুন্দর বুঝি না, কালো বুঝি না গো আব্বা, কারণ ওই মদিনার সাহাবি কালো হইতে পারে কিন্তু তার চেহারা কালো হইতে পারে, তার ভিতরে তো নবীর প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, ওই লোকটা তো মদিনার নবীরে দেখছে, যেই কারণে আমি চেহারা দেইকা ভালোবাসতাম না গো আব্বা, আমি তার প্রেম দেইকা, মদিনার নবীর প্রেম আছে যেই কারণে আমি ওই সাহাবিকে বিয়ে করতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন।
এই ঘটনা থেকে আপনারা কি বুঝতে পারলেন? চেহারার দাম নবীর কাছে নেই, পৃথিবীর কাছে চেহারার দাম নাই, মদিনার প্রেম যার অন্তরে থাকবে ওই লোকটাই হইল কাটি সোনা। হাত তুলে বলতে হবে ঠিক না বেটে? এইটাই প্রেম। ওই আমার আগে আমার বড় ভাই বলছিল, কুস্তে যায়া আল্লাহ নবীর আর সামনে পাইলাম মান্নান সার ছবি গো, ওই আমার জাগায় আছে ছবি দিল গাম, জাগায় আছে ছবি দিল গাম, আমার বলতে কি শোনায় বান্দ অন্য জায়গায় এই সমস্ত এই মাপের আলিম গুলো কিন্তু আপনাদের দরবারে উপস্থিত হয়ে গেছে দোয়া নেওয়ার জন্য। আপনারা আবার ভাববেন না যে আবার এখানে আইসা আবার আমার বাড়ির মা ফিরুন আবার আয়ো, এই জিনিসটা চিন্তা করেন না আবার, কারণ পানির শর্ত অনেক মাহফিল হয়, এটা ফেসবুকে পাওয়া যায়। দাওয়াত দিলে যাবে না? দাওয়াত না দিলাম কেমনে? দাওয়াত দিলে যাবে না ঠিক না? তারপরে আমি আবার আপনাদের সরাইল স্বল্প নোয়াগাঁও মালিগাঁও এখানে আমি আবার বিয়ে করছি, তো সরাইলের জামাই বলা যায় আমার, যেই কারণে আমি আর দীর্ঘায়িত করবো না। আলেম চলে আসছে নাকি? ও আচ্ছা, আমার এই ছোট ভাই আমির হামজা অত্যন্ত সুন্দর ওলিল্লাহ আশিকি সাহেবের কণ্ঠে উনার খলিফা অত্যন্ত সুন্দর চমৎকার বয়ান করে, মারহাবা বলেন। তো আমার কথাবার্তায় আর কথাটা তো ভাবছিলাম শেষ করে দেবো, তো আর তো সুযোগ পাইলাম না, তো এক মিনিট দুই মিনিটের ভিতরে আমি এটা সাজায় লাই, দুই মিনিটের ভিতরে সাজায় এলাই। তো মেয়ে বলতেছে আর নবীর প্রেম আছে, আমি উনাকে বিয়ে করবো, নিয়ে আসো। উনাকে আনলেন, ডাক দিয়ে বললেন চাচা আমার ফিটাইয়া দিলেন, আমার আবার সাইরা দিলেন, আবার আনছেন কেন? খুব বিয়াতর আমি করতাম না বাবা, আমার মেয়ে তোমার পছন্দ করছে। আচ্ছা বিয়ে যে করবা মহারণার টেকা আসেনি? চাচা দুঃখের কথা কমু কি, টাকা পয়সা কিছুই নেই, মার হাবা করি। মেয়ে ডাক দেখো বাবা আমি যখন রাজি তোমার টাকা পয়সা আছে তুমি দিয়ে দেও। সুবহানাল্লাহ কইনা কো দিলাম, কো বিয়ার বাজারের টাকা আসেনি, কো লুঙ্গি গঞ্জি সারা কিছুই নাই, ইমন ইমন জামাইর জামাইদার কেউ বিয়ে দিব যে কো আমার লুঙ্গি আর পাঞ্জাবি সারা কিছুই নাই? মেয়ে ডাক দিয়ে বলেন বাবা গো, ও বাবা কেন এত জারা জোড়া করো, আমি তো পছন্দ করছি, বাজারের টাকা দিয়ে দাও।
এক ঘন্টার আলোচনা দুই মিনিটের ভিতরে নিয়ে আসলাম শর্ট করে, বাজার করতে গেছে গিয়া দেখা যায় বাজারে একটা গন্ডগোল শুরু হয়ে গেছে। সাহাবির দোকানদারের ডাক দেয়া, কই ভাই বাজারে এত গন্ডগোল কেড়ে? তুমি কি জানো না? কো না, নবীজির নবীজির পক্ষ এবং বেইমানদের পক্ষ দুই পক্ষ ময়দানে যুদ্ধ লাগছে, যেই কারণে আমরা কবরটা শুনছি, বাজারের লোকে শুনছি, ওই ময়দানে নাকি কে নবীরে আঘাত করছে। আমরা দোকানপাট বন্ধ করে তাড়াতাড়ি যেতেছি, কো তুমি কিসের জন্য আইছো? কো বিয়ের বাজার করতাম। কো মিয়া, নবী দিকে আঘাত খাইছে আর তুমি এখানে বিয়ার বাজার করো, রঙের মধ্যে আসো? সাহাবি লজ্জায় পড়ে গেলেন, সর্বনাশ, আমি সাহাবি নবী, আমি জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি, আমি বিয়ার বাজার করম আর ওইদিকে নবী আঘাত খাইব? না না না, সাহাবি কি করলেন? সাহাবির ইমান দেখেন, বিয়ার বাজারের টাকা দিয়ে তলোয়ার কিনছে, তলোয়ার কিনে দৌড়াইয়া গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে অনেক বেঈমানকে জাহান্নামে পাঠায়া নিজেও শাহাদাত বরণ করছে। শেষ ওয়াজ, এই লাশের মধ্যে নবীজি লাঠি মুবারক দিয়া গুনতে গুনতে হঠাৎ করে দেখে কালো সাহাবির লাশ। নবীজি বললেন, এই লাশটা একটু সামনে আনো তো দেখি। সামনে আনলেন, নবীজির চেহারা দেখে আর চোখ দিয়া জর জর করে পানি ছেড়ে দিলেন। সাহাবিরা ডাক দিয়া কই, নবী আপনি কান্দেন কেন? কো কান্দি তার কারণ হইল, তারে পাঠাইছিলাম বিয়া করতো, তারে যুদ্ধের ময়দানের কবর দিছে কে? আমার আলোচনা কেন শেষ? আপনারা আমার জন্য দোয়া করবেন।